সূর্যের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো সময় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এমনটাই বলছে নাসার বিজ্ঞানীরা আপনিও চাইনে দেখতে পারেন সূর্য আগে যেখান থেকে উঠতো কিংবা যেই স্থানে ডুবত সেই জায়গাটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস না হলে আপনি প্রতিদিন সকালে এবং সূর্য অস্ত যখন যায় তখন আপনি দেখতে পারেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রিয় রবি হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম এটাই বলেছিল সূর্য একটা সময় পশ্চিম দিক থেকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে এটা একদিনে হয়ে যাবে না এটা ধীরে ধীরে হবে এরপর হেদায়তের দরজা একেবারে বন্ধ হয়ে যাবে তহবার দরজা বন্ধ হয়ে যাবে আর কোনো তওবা কবুল হবে না রাসুল সালামের দেড় হাজার বছর আগের সেই ভবিষ্যৎবাণী এখন শিরোদকের মতো সত্য প্রমাণিত হচ্ছে প্রিয়ন অভিজিৎ যতগুলো বক্তব্য দিয়েছেন যতগুলো মন্তব্য করেছেন প্রতিটা বক্তব্য মন্তব্য হান্ড্রেড পারসেন্ট সত্য এই ব্যাপারে আমরা পুরোপুরি ইমান আনি এবং প্রিয় রবি কোনো কথাকে আমরা বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করি না প্রিয় ভাইয়েরা সূর্য পশ্চিম দিকেই উঠবে এটা সবাই জানে কিন্তু কখন হবে কেউ জানে না এখন বিজ্ঞানীরা বলতেছে সূর্য তার নিজ অবস্থান থেকে সরে গেছে পৃথিবী এখন আর আগের অবস্থানে নেই সূর্য এখন ধীরে ধীরে ঘুরে গেছে পৃথিবীর অ্যাঙ্গেল পরিবর্তন হয়ে গেছে সে তার আগের অবস্থানে নেই আবহাওয়ার তারতম্য দেখা যাবে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে আসলে পৃথিবীর কি হচ্ছে এটাই বললেন সেখানে স্পষ্টভাবে আল্লাহ এটাই উল্লেখ করল একটা সময় মানুষ বলবে এই কি হলো এই পৃথিবীর কি হলো সে জমিন টুকরা টুকরা হয়ে যাবে জমিন ফেটে এর ভিতর থেকে স্বর্ণ মণিমুক্তা বের হবে আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনি কি এত স্বর্ণের অস্তিত্ব পেয়েছেন এত এত হীরার অস্তিত্ব পেয়েছেন না ধীরে ধীরে জমিন থেকে এগুলি বের হচ্ছে মানুষ যেখানে সেখানে স্বর্ণ পাবে ফোরাত নদী শুকিয়ে সেখানে স্বর্ণের পাহাড় উদিত হবে অনেকে বলে স্বর্ণের পাহাড় অনেকে বলে স্বর্ণের খনি যেটাই বলেন স্বর্ণটাই মেন এই পৃথিবী তার যুদ্ধ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে রাসুল সাল্লাহসাল্লাম এটাই বললেন এই পৃথিবীতে একটা প্রলয়নকারী যুদ্ধ হবে যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নেবে অতপর এই যুদ্ধ সমাপ্ত হবে এবং এই পৃথিবীতে কোনো কাফের মশ্রিক বেঈমান বেদিন বলতে কেউ থাকবে না এরপর ধীরে ধীরে মানুষ ইমানে ফিরে আসবে অতপর মানুষ তার ইমান হারিয়ে আবারও কাফের হয়ে যাবে এরপর আল্লাহ সু কোনো একদিন এই পৃথিবীটা ধ্বংস করে দিবে তার আগে ইয়াজুদ মাজুদের আবির্ভাব ঘটবে ইসর আল্লাহলামের দোয়ার ভরকতে আল্লাহ সুহাম তাল্লাহ ইয়াজুদ মাহুদকে শেষ করে দিবে এরপর দাব্বাতুল আর্দ নামক এক ধরনের পাখির আবির্ভাব ঘটবে যে পাখি মানুষের কোফাদে কোফাদে লেখে দিবে তুমি কাফের তুমি মৌমিন তুমি কাফের তুমি মৌমিন লেখে দিবে এই পাখিটার নাম দাব্বাতুল আর্থ এমনটাই ঘটবে পৃথিবী আজ ঘুরে যাচ্ছে এটা অবাস্তব কিছু না এটাই বাস্তব এটাই সত্য যারা অবিশ্বাস করে যারা মানে না অবশ্যই তারা রাসুল সাল্লাহামের সেই অলৌকিক ভবিষ্যৎ বাণী নিয়ে ভবিষ্যৎ মন্তব্য নিয়ে কথা নিয়ে সন্দেহ পোষণ করে মনে রাখবেন প্রিয় নবীজির ব্যাপারে আপনার যদি ন্যূনতম সন্দেহ মনে আসে তাহলে আপনি ইমান হারিয়ে কাফের হয়ে যাবেন আপনি একজন কাফের কাফের হয়ে যাবেন নিঃসন্দেহে আপনাকে কেউ আর এর থেকে মুক্তি দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আবারও ইমানে ফিরে না আসবেন আল্লাহ আল্লাহাম তাল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন আমিন